অসাধারণ নৈপুণ্য দেখিয়ে 12 বছর পর ইউরো জয় করল স্পেন। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে সেরার মুকুট নিজেদের করে নিল দলটি। এই জয়ে তারা জার্মানিকে টপকে ইউরোর ইতিহাসের সবচেয়ে সফল দলের তকমা নিজেদের করে নিল। তাই এখন তাদের ইউরোপের রাজা বলাই যায়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বার্লিন স্টেডিয়ামে জার্মানিকেই টপকে সর্বোচ্চ 4 বার ইউরোর শিরোপা জিতল স্পেন। ম্যাচের প্রথমার্ধে তেমন ধারালো ছিল না স্পেনের আক্রমণ, তবে বিরতির পর শুরুতেই ইংলিশদের মনে বড় ধাক্কা দেয় স্পেন। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লামিন ইয়ামাল ইংলিশ রক্ষণকে ঠিকই পরাস্ত করতে সক্ষম হন। তার দারুণ অ্যাসিস্ট থেকে 47 মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় স্প্যানিশরা। 70 মিনিটেই ইংল্যান্ডে কবি মাইনুর জায়গায় মাঠে নামেন কোল পালমার। 3 মিনিটেরও কম সময়ের ভেতর ইংল্যান্ডকে সমতাসূচক গোল এনে দেন তিনি। 20 গজ দূর থেকেও দুর্দান্ত এক শটে ইংল্যান্ডকে সমতায় ফেরান এই ফরওয়ার্ড। এরপর অবশ্য কিছুটা ধুঁকছিল স্পেন। 86 মিনিটে মার্কো কুকুরিয়ার নিখুঁত পাসে কেবল টোকা মেরে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন মিকেল ওয়ারসাবাল। তাতেই 58 বছরে গড়াল ইংলিশদের শিরোপার অপেক্ষা। এর আগে 1964, 2008 ও 2012 সালেও চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এদিকে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন রদ্রিগো হার্নান্দেজ, অপরদিকে আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে লামিন ইয়ামালের হাতে। ইউরোর ইতিহাসে এবার 6 জন পেয়েছেন গোল্ডেন বুট, সবাই করেছেন 3টি করে গোল। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।